গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাঞ্চি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, আমি একটু পূজালি যাব, দরকার আছে। আর আজকে যাচ্ছি আমরা মাসির বাড়ি, তো খুব এনজয় হবে, তো দেখতে থাকো। দিতে বাজে মোটামুটি 9টা, রূপা কল করেছিল, এখনো ফিরতে পারেনি। আর তার কারণ এই যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাস আজ সকাল থেকে বৃষ্টি, সারা সপ্তাহ বৃষ্টির খবর ছিল না। আর মাসির বাড়ি জানিয়ে দেওয়া হয়েছে, যাবো তো ঠিক করে আছি, কিছুটা রেডি হয়েছি। আর এই যে আকাশের ওয়েদার এখনো ভালো না, কত দূর দেখি, বাহ ভালো লাগছে। তোর একটু আগেই বেরিয়ে এলাম, 11:20 নৌকা, এখন মোটামুটি 11:15, যেভাবেই হোক ওই নৌকাটা ধরতে। দৌড়াতে দৌড়াতে এসে যাই হোক নৌকাটা অ্যাট লাস্ট পেয়ে গেছি। এই জায়গাটা, এখানে আমি একটা নাচের শ্যুট করেছিলাম, যদি তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো দেখে নিতে পারো। তো নৌকা থেকে নেবে গেছি, দেখতে পাচ্ছ আমি একটা অন্য জামা পরে আছি, তখন একটা অন্য জামা পরেছিলাম। থেকে নেবে এবার হচ্ছে ট্রেন ধরবো। কোন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কি বাজে ওয়েদারটা। মানে আমি পূজালি গিয়েছিলাম, পুরো ভিজে গিয়েছি। আজকে তুলনায় অতিরিক্ত গরম পড়েছে। কলেজে সোশ্যাল, মানে আমি খুব যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু এদিকে মাসির বাড়ি যাওয়ার হাওড়া পাশকুড়া লোকাল আসছে। এই যে অ্যানাউন্স হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ কি না জানি না, তো রেডি এইমাত্র ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর এতক্ষণ বৃষ্টিটা থেমেই যাবার বৃষ্টি শুরু হয়েছে। প্রবলেম একটাই, মাসির বাড়ি নেমেই মনে হয় আমাদের কিছুটা হাঁটতে। এই যে এই দিকটা পুরো মেঘ করে আছে, এই কারণেই বৃষ্টিটা হচ্ছে। আর এই দিকটা, এইদিকে ট্রেন এসে গেছে, আমাদের এই দিকেরও ট্রেন আসছে আস্তে আস্তে। যেহেতু এটা শ্রাবণ মাস, তো অনেকেই এই সময়টা তারকেশ্বর যাচ্ছে, সেই কারণে ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই জাস্ট আমরা সাকরাইল নেমে গেছি। আর হচ্ছে কি যে আমার এই জুতোটা উফ খালি খুলে যায়, খালি খুলে যায়, এই নিয়ে তিনবার বাধা হয়ে গেছে রাস্তায়। আমরা এসেছিলাম, আমরা মাঠে কোথায় নামবো
কোনো খবর নেই, তারা বসেছে পিছন দিকে, দেখা যাচ্ছে সেখানে দিদি ব্লগ করছে। আর এখানে রীতিমতো ড্যাম আছে, আমার পাশে আমার মা বসে আছে। মাও রাস্তাটা চেনে না, আমরা তো চিনিই না, মাও চেনে না। একটা মাসির বাড়িতে আমি এসেছিলাম, এর আগে আমার ব্লগ আছে, বিয়ে বাড়িতে এসেছিলাম, তো ওখানে এসে আমরা রাস্তাটা বন্ধ করে ফেলেছিলাম, তো সেই জন্য মাসির দুবার ফোন হয়ে গেছে অলরেডি যে তোরা ঠিক রাস্তায় আছিস। তো ওই তো আমরা নেমে গেছি, তো পুজোটা এখানটাই হচ্ছে, ওখানে মাসি আছে, মাসি দাঁড়িয়েও আছে। গেছি দুপুরবেলা মোটামুটি, ঘড়িতে বাজে পারফেক্ট। সামনের দিকে যাওয়া যাক, একটু দেখি এদিকটা, একটু ঘুরে ঘুরে দেখি। আর আকাশের অবস্থা যত কম বলা যায় তত ভালো। কি নাম, নাম কি? এই হচ্ছে আকাশ, যে কোনো মুহূর্তে ভেঙে দেবে। এই হচ্ছে মেলা, এখনো স্টার্ট হয়নি, অনেক দোকান করতে জানি না। আর এই যে বাইরের দিকটা একটু ঘুরতে এসেছিলাম, যাই দিয়ে একটু হাতে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হই, মোটামুটি এসেই আমরা এই যে বাইরে বেরিয়ে পড়ি। বাড়িগুলো বেশ অন্যরকম থাকে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘাটের ধার, মানে হচ্ছে আমার স্নানের ঘাট যেরকম। খাবার দাবার আছে নিরামিষ, আমরা ভাত খেয়ে এসেছিলাম, এই যে ঘুগনি চানাচুর শশা। ব্লগের প্রথম থেকে আমাদের বলার সুযোগ হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছি দেউলপুরের একটা জনপ্রিয় উৎসব সালেবর, এটা ধর্মরাজ ঠাকুরের পুজো, সেই উপলক্ষে অ্যাকচুয়ালি এটা আমার মাসির বাড়ি, প্রতিবারই আসবো ভাবি, আশা হয়ে ওঠে না, এবছর সুযোগ হয়েছে। সবাই আছে এখানে, তুই জিলিপি খাবি না? কেন একটা জিলিপি? তোরা
আমরা যেহেতু পুজোয় ফার্স্ট টাইম, তাই আমাদের কাছে এটা নতুন, অন্যরকম তো বটেই, তার সাথে এই রিচুয়ালগুলো পুরো আলাদা ধরনের, আমরা তো মিলাতেই পারছি না। আর যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শুধু মনে হচ্ছে কোন ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করব না, তাই আমরা পার্ট ওয়ানে কিছুই দিতে পারিনি। তো তোমরা কিন্তু পরের পার্ট টু ভিডিওটা অবশ্যই দেখে নিও, আর আমি জানি তোমরা খুব এনজয় করবে।